प्रधानमंत्री जी, आप इजराइल का साथ दे रहे हैं, ये आपका खुद का मामला है, लेकिन हमारा भी खुद का ईमान का मामला है कि हम फिलिस्तीन के लिए दुआ करेंगे, और यही दुआ हमारे जबान से निकलेगी कि अल्लाह तू इजराइल को बर्बाद कर दे, निश्चय नाबूद कर दे। जो यदि यही मनोभाव रखे जे अल अक्सा मुसलमान देर मामला नय, अल अक्सा आमादेर सम्पर्कित किछु नय, तार ईमान चले जाबे, आमी बोले जाच्छि मुफ्ती साहेब आछे। केन कियामत पर्यन्त जतगुलो मुसलमान आसबे दुनियार बुके, अल अक्सा मस्जिद आमादेर हृदयेर साथे जुड़े आछे, आमादेर ईमानेर साथे जुड़े आछे। जदि बोलेन केन, अल अक्सा होच्छे प्रथम काबा, नबीजी नमाज पढ़छेन अल अक्सा मस्जिदेर दिके माथा करे सिजदारत अवस्थाय आछेन, आल्लाह आयत पाठालेन सातराल मस्जिदिल हराम, तुमी तोमार माथाटाके मस्जिदे हरामेर दिके घुरिये नाओ। আমার দোয়া ফিলিস্তিনের জন্য, আল্লাহ জানো ফিলিস্তিনকে বিজয় করে দেয়, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল আকসা মসজিদ আল্লাহ জানো আমাদের হাতে বিজয় দিয়ে দেয়, এই দোয়া আমাদের রইল, জোরে বলুন ইনশাআল্লাহ। বাই রেকর্ডিং হচ্ছে, আপনারা ভয় খেতে পারেন, আমি ভয় খাই না, আমার কাছে মোবাইলে এভিডেন্স আছে, সরকারের বিরুদ্ধে এভিডেন্স। আমাদের দেশের প্রধানমন্ত্রী জি মোদী জি তিনি বলেছেন, মই ইজরায়েল কে সাথ খড়া হুঁ, আর মই হামে আগর জেল মে ভি ডাল দো তো আল্লাহ কি কসম হামারে জুবান সে ফিলিস্তিন কে লিয়ে দুআই নিকলেগা। ইয়ে হামারা জমির হ্যায়, ইয়ে হামারা ঈমান কা তাকত হ্যায়, জেল কা ডর হামে মত দিখাও, মৌত কি ডর মুসলমান কো মত দিখাও, ক্যোঁকি हम तो शहादत को मोहब्बत से पसंद करते हैं, जोरे बोलो सुभान अल्लाह। शहादत हमारे पसंदर जिनिस, मृत्यु के मुसलमान भय खाई ना। हजरत सैयदना बिलाल हबसी रदियल्लाहु ताला अन्हु कोमरे तलाय आगुन दिए छे, ईमान थेके लड़ेनि, आमरा होच्छि तादेर उत्तरसूरी, आमादेर बुके ते गुली चालालेओ मुख थेके कलमाटाई बेर होबे, कखनो बद्दिनीटा बेरुबे ना इनशाल्लाह। এই দোয়া এই হিম্মত রাখি, শুনলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বসীর। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, আমি আমার নবীকে বিছন থেকে তুলে মসজিদে হারাম, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, মসজিদে আকসায় নিয়ে এলেন কে, জিবরিল আমিন। অনেক উলামার মুখ থেকে আপনারা শুনেছেন, অনেক ছোট থেকে বয়স্করা শুনেছেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমামুল আম্বিয়া বলা হয়, জোরে বলুন না সুবহানাল্লাহ, ইমামুল আম্বিয়া। উলামারা ছাড়া আপনাদের মধ্যে বলুন, নবীজি যখন দুনিয়াতে ছিলেন, কোন নবী ছিলেন দুনিয়াতে, কথা বলেন না কেন, ছিলেন না, তাহলে ইমামুল আম্বিয়ার মানে হচ্ছে সমস্ত নবীদের ইমাম। নবীজি কখন ইমামতি করলেন? রেওয়ায়েতে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আকসায় দুরাকাত নামাজ আদায় করলেন, পড়ালেন, আর সমস্ত নবী পয়গম্বর রাসূলুল্লাহ নবীজির পেছনে নামাজ আদায় করলেন। জোরে একবার বলুন নারায়ে তাকবীর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে সমস্ত নবীরা নামাজ আদায় করলেন, আমার নবীজির পেছনে লাকাব লেগে গেল ইমামুল আম্বিয়া। ওই জায়গাটা, ওই জায়গা যেখান থেকে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাত আসমানে যেখানে আল্লাহর কাছে পৌঁছালেন, আরশ কুরসি পরিদর্শন, নবীজির দুনিয়াতে আসা, নামাজ নিয়ে আসা, মসজিদে আকসার সঙ্গে আমাদের সম্পর্ক, দিলের সম্পর্ক, ইমানের সম্পর্ক, মুসলমানের জমিরের সম্পর্ক। কেউ যদি বলে আল আকসা আমাদের মাসলা নয়, আমাদের সম্পর্ক নয়, তার ঈমান চলে যাবে, সে বেঈমান হয়ে যাবে, তাকে কালমা পড়ে মুসলমান হতে হবে। ওই জন্য দেশকে প্রধানমন্ত্রী জি, আপ ইসরায়েল কা সাথ
साथ दे रहे हैं, ये आपका खुद का मामला है, लेकिन हमारा भी खुद का ईमान का मामला है कि हम फिलिस्तीन के लिए दुआ करेंगे। और यही दुआ हमारे जबान से निकलेगी कि अल्लाह तू इज़राइल को बर्बाद कर दे, निश्चय नाबूद कर दे। जोरे बोलो अल्लाहुम्मा आमीन। আমার মুসলমান ভাই, আমাদের জবান থেকে একটাই দোয়া বের হবে, আল্লাহ ফিলিস্তিনের মজলুম মুসলমানকে হেফাজত করো। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।